অভিনেতা হরাধন বন্দ্যোপাধ্যায়, প্রথম জীবনে দেশকে ভালোবেসে স্বাধীনতা সংগ্রামে নেমে জেল খাটা, পরে সেখান থেকে অভিনয় জগতে এসে সাফল্য পাওয়ার মধ্যে ছিল তার বিরাট জীবন সংগ্রাম। অভিনয়কে ভালোবেসে নিজের পরিবারের বিরুদ্ধেও গিয়েছিলেন তিনি, অভিনয়কে ভালোবাসতেন তাই জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয় করে গেছেন। আজ জানব সেই মহান অভিনেতা হরাধন বন্দ্যোপাধ্যায়ের কথা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 1926 সালে 6 নভেম্বর বাংলাদেশের কুষ্টিয়ায় জন্ম, সেখানেই তার স্কুল জীবন শুরু হয়। পরে 1944 সালে ম্যাট্রিক পাস করে কলকাতা সিটি কলেজে ভর্তি হন। গরিব ঘরের সন্তান তাই লেখাপড়া শেষ করেই চাকরির খোঁজে বেরোতে হয় তাকে। গানফেল ফ্যাক্টরিতেই তার জীবনে প্রথম কাজ, পরে জীবন বীমার কাজও করেছেন। সেই সময় ভারতে শুরু হয়েছে স্বাধীনতা আন্দোলন, একের পর এক বিপ্লবীরা কাজ করে চলেছেন দেশের জন্য। দেশকে ভালোবেসে নিজেকেও সেই আন্দোলনে ভাসিয়ে দেন হরাধন বাবু। বাড়িতে ছিল প্রবল আপত্তি, তবে কোনো কিছুই তাকে আটকে রাখতে পারেনি। তিনি যেটা মন থেকে চাইতেন সেটাই করতেন। পরে পুলিশের হাতে ধরা পড়েন এবং কয়েক মাস তাকে জেল খাটতেও হয়। সিনেমা জগতে তার প্রবেশ 1948 সালে অতনু বন্দ্যোপাধ্যায়ের দেবদূত ছবি দিয়ে। তারপর 1950 মাইকেল মধুসূদন ছবিতে ডেভিড হেয়ারের চরিত্রে অভিনয় করেন। যদিও বিরাট সফলতা পেয়েছিলেন 1963 সালে মহানগর ছবিতে অভিনয় করে, এরপর আর ফিরে তাকাতে হয়নি তাকে। অভিনয়কেই সঙ্গ করে কাটিয়ে দিয়েছেন বাকি জীবন। প্রায় 6 দশক ধরে 200টিরও বেশি ছবিতে অভিনয় করে নিজের ছাপ ফেলে গেছেন, কোনোদিন কোনো চরিত্র নিয়ে বাজ বিচার করেনি। যতটুকু রোল পেতেন ততটুকুই অভিনয় করতেন। সত্যজিৎ রায়ের জয় বাবা ভেলুনাথ ছবিতে সামান্য চরিত্রে অভিনয় করেও নজর কেড়ে নিয়েছিলেন সবার। তার অভিনীত বিখ্যাত ছবিগুলির মধ্যে অ্যান্টনি ফিরিঙ্গি, চৌরঙ্গি, সোনার খাঁচা, অগবধূ সুন্দরী, গুপি বাঘা ফিরে এলো, মায়াবিনী, বড় বউ, আদরণী প্রভৃতি উল্লেখযোগ্য। তবে সিনেমা ছাড়াও তিনি টেলিভিশন ও বহু মঞ্চে অভিনয় করেছেন। বয়সকালেও অভিনয়ের জন্য ডাক আসা কমেনি, কিন্তু বৃদ্ধা অবস্থায় বাবাকে অভিনয় করতে দেখে ভালো লাগতো না ছেলেদের। ছেলে প্রসাদ ও কৌশিক তাকে বারবার বলতেন, বয়স হয়েছে, এখন কি অভিনয় না করলেই নয়? ছেলেদের কথা শুনতেন না হরাধন বাবু, মন প্রাণ দিয়ে অভিনয়কে ভালোবাসতেন, তাই কারো কথাতেই পিছপা হবার নন। জীবনের শেষ পর্যায়ে এসেও তিনি বেশ কিছু অভিনয় উপহার দিয়েছিলেন। তবে তিনি যেটুকু করেছিলেন সবটাই তার মনের জোর, অভিনয়ের প্রতি অকৃত্রিম ভালোবাসা দিয়ে। শেষবার অভিনয় করেছিলেন দেব চরিত্র খোকা 420-এ, সেখানে তিনি দাদু ভাইয়ের চরিত্রে অভিনয় করেন, যার ইতিমতো দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিল। তবে সিনেমাটি মুক্তি পাওয়ার আগেই তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন এবং বেশ কিছুদিন ভুগে 2013 সালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। শেষ ছবির মুক্তি তিনি দেখে যেতে পারেননি, বেঁচে থাকলে হয়তো আরও অভিনয় করতেন। 2005 সালে ক্রান্তিকাল ছবিতে অভিনয়ের জন্য পেয়েছিলেন শ্রেষ্ঠ সহ অভিনেতা জাতীয় পুরস্কার। 2011 সালে পশ্চিমবঙ্গ সরকার বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করে। তার মৃত্যুতে গভীর আচ্ছন্ন হয়ে পড়েছিল টলিউড ইন্ডাস্ট্রি। অভিনেতা পুরাণ বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র চ্যাটার্জি সকলেই তার চলে যাওয়াকে বাংলা ফিল্ম জগতের ক্ষতি বলে আখ্যা দিয়েছেন। হরাধন বন্দ্যোপাধ্যায়ের কথা হয়তো আজ কারও মনে নেই, বা কারও মনে থাকলেও তা অনেক ঝাপসা। তো বন্ধুরা, আজ গল্প এই পর্যন্তই। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী সময়ে আবার কোনো একটি গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।